এই জায়গা মানুষের মনের অন্তরে রয়েছে। দীঘায় এমন একটা জায়গা যেখানে একদিনের ছুটি বা একবেলার ছুটিতে কিন্তু অনায়াসে ঘুরে আসা যায়। অবশ্য এগুলো আপনারা তো সবাই জানেন। শনিবার রাতের কাজটাকে একটু গুছিয়ে রাতের দিকে বাস বা ট্রেন ধরে অনায়াসে যাওয়া যায় দীঘায়। আর এই কারণেই হয়তো হাতের নাগালে দীঘা যেতে অনেকেই পছন্দ করেন, আর বাজেটও একদম সামান্য রাখলেই হয়। আর সেই মতো আমরা সম্প্রতি ঘুরে আসলাম দীঘা থেকে, মাথা পিছু 1300 টাকা করে, যার মধ্যে থাকা খাওয়া ঘোরা সব কিছুই। খাওয়া বলতে শুধুই কিন্তু মাছ ভাত নয়, ছিল অক্টোপাস, স্কুইড, কাঁকড়া, চিংড়ি সব কিছুই। যদিও এটাও বুঝলাম যে এই খরচটা অনায়াসে কিন্তু 1000 টাকায় আনা যায়। তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। হাওড়া থেকে সকাল 6:50-এর তাম্রলিপ্ত এক্সপ্রেস দিয়ে শুরু হয়েছিল আমাদের যাত্রা। প্রথমবারের জন্য দীঘা যাচ্ছি, সেই কারণেই ভাবলাম জেনারেল কম্পার্টমেন্টে যাই। তবে তার অভিজ্ঞতা আমাদের খুবই খারাপ। তার ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশনে রয়েছে লিংক। দীঘা পৌঁছে তো গেলাম, এবারে দীঘা স্টেশন থেকে বেরিয়ে টোটো নিয়ে চলে যান একেবারে হোটেলের সামনে। এই হোটেল আপনি আগে থেকেও বুকিং করতে পারেন, অথবা দীঘাতে প্রচুর হোটেল পাবেন, নিজস্ব বাজেট অনুযায়ী পছন্দ করুন নিজের হোটেল। আমরা যে হোটেলটিতে ছিলাম তার ভাড়া পড়েছিল প্রত্যেক দিনের এক একটা রুম 400 টাকা করে, এটারও লিংক ডিসক্রিপশনে রয়েছে। এবারে আসি মেন কথায়। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম সমুদ্র স্নানের জন্য। হোটেলটা সমুদ্র থেকে পায়ে হাঁটা ডিস্টেন্সে নিলে টোটো ভাড়া কিন্তু বাঁচানো সম্ভব, আর এই ক্ষেত্রে আমাদেরও টোটো ভাড়া লাগেনি। স্নান করার আগে ব্রেকফাস্ট করেছিলাম লুচি আর ঘুগনি দিয়ে, আর সেই দোকানে বলেই একটু রিকোয়েস্ট করেই ফোনটাও রেখেছিলাম। আপনারা চাইলে ফোন রুমেও রেখে যেতে পারেন। স্নান করে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে চলে গেলাম দুপুরের খাবারের জন্য। দীঘাতে বিভিন্ন রকমের বিভিন্ন মানের খাবার দাবার রয়েছে। সাধারণত ভেজ থালি 60 টাকা থেকে শুরু, যদিও আমরা খেয়েছিলাম 70 টাকার ভেজ থালি, যার মধ্যে ভাত ডাল ভাজা দু রকমের সবজি চাটনি পাঁপড় ছিল। দুপুরের খাবার খেয়ে চলে গেলাম হোটেলে, একটু রেস্ট নিয়ে বিকেল বেলাটা নিউ দীঘা বীচ ঘুরেই কাটালাম। আর ট্রাই করেছিলাম বীচের স্ট্রিট ফুড। এদিনকে খেলাম অক্টোপাস, কাঁকড়া, চিংড়ি আর চিকেন শিখ কাবাব। এসব খেয়ে ফিরে আসলাম রুমে, আর একটু রাতের দিকে মানে ওই 9:30 থেকে 10 নাগাদ ডিনারের জন্য বেরিয়েছিলাম। খেয়েছিলাম চিকেন বিরিয়ানি, আপনারা অন্য কিছুও খেতে পারেন। এবারে আসি দ্বিতীয় দিন। এদিনকে সকালবেলা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন মোহনার উদ্দেশ্যে। মোহনা যেতে অটো করে বা টোটো করে মাথা পিছু 20 টাকা করে লাগে। মোহনাতে গিয়ে বেশ কিছুক্ষণ চলল আমাদের ফটো সেশন। ছবি ভিডিও এসব একেবারে মন ভরে তুলে সেখানে সারলাম ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের জন্য আপনারা বিভিন্ন অপশন কিন্তু পাবেন, যেমন ব্রেড টোস্ট, ডিম টোস্ট, মুড়ি, ঘুগনি, লুচি, তরকারি ইত্যাদি। এখান থেকে আপনারা কিন্তু চাইলে মাছ কিনেও নিয়ে যেতে পারেন নিজের বাড়িতে, কিংবা আপনার হোটেলের আশেপাশে কোনো রেস্টুরেন্ট থাকলে সেখান থেকে রান্নাও করিয়ে নিতে পারেন। মোহনা ঘুরে আমরা কিন্তু আবার রুমে গিয়ে ফ্রেশ হয়েই চলে গেলাম স্নানের জন্য নিউ দীঘা বীচে। সেদিনকে অত্যাধিক গরম থাকায় ডাব কিনে খেয়েছিলাম। আমাদের 4টে ডাব নিয়েছিল 110 টাকা, একটু বার্গেন করতে হয়েছিল। স্নান করে ফের চলে গেলাম রুমে এবং তারপর আবার লাঞ্চের জন্য বের হলাম। লাঞ্চে সে একই ভেজ থালি, আর তারপরেই দুপুরটা একটু রেস্ট নিয়ে গেছিলাম উদয়পুর। যদিও উদয়পুর জায়গাটা আমাদের খুব একটা ভালো লাগেনি, তবে আপনারা যেতেও পারেন। সেখানে কিন্তু একদম প্রকাশ্যে আপনি পেয়ে যেতে পারেন বিয়ার বা অন্যান্য সব পানীয়, আর তার সঙ্গে তো থাকেই মাছ ভাজা, কাঁকড়া ভাজা, চিংড়ি, বিভিন্ন সব জিনিস।
সেখান থেকে আমরা 10 মিনিট থেকেই যেই টোটোতে উদয়পুর গিয়েছিলাম তাকেই আবার বললাম ফিরিয়ে নিয়ে যেতে। উদয়পুরে কিন্তু আমাদের না গেলেও চলত, তাই বারবার মনে হচ্ছিল যে টোটো ভাড়াটা যেন বেকার গেল। আর সেখান থেকে আমরা ডাইরেক্ট গেছিলাম ওল্ড দীঘা। বিকেল বেলাটা কিন্তু ওল্ড দীঘাতে মন্দ লাগবে না। আর এবারে বিকেল বেলাটা ওল্ড দীঘায় কাটিয়ে ফিরে আসলাম আবার নিউ দীঘা বিচের কাছে। সন্ধেবেলা কাটালাম স্কুইড, গোটা চিকেন তন্দুরি আর কাঁকড়া ভাজা আর চিংড়ি ভাজা খেয়ে। এদিনকে মার্কেটটা একটু ঘুরে ফিরে আসলাম রুমে, আবারও আগের দিনের মতোই একই। 9:30 নাগাদ ডিনারের জন্য বের হয়েছিলাম। এদিনকে আমরা ডিনার করেছিলাম রুটি তড়কা দিয়ে, আপনি চাইলে ভাতও নিতে পারেন। হাতে করা রুটির দাম 5 টাকা পিস আর রুমালে রুটি 10 টাকা। এবার পরের দিন অর্থাৎ তৃতীয় দিন সকালবেলা খুব ভোরে যদি উঠে মোহনা যেতে পারেন তাহলে কিন্তু দারুণ লাগবে। আর যদি ইচ্ছে না হয় তাহলে একটু শুয়েই কাটিয়ে টাইম মতো উঠে 10:35 তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে ফিরে আসুন বাড়িতে। এদিনকে সকালবেলা স্টেশনে যাওয়ার পর স্টেশনের পাশ থেকেই ব্রেকফাস্ট করেছিলাম আর তারপরে ট্রেন ধরে বাড়ি। এবারে আসি খরচের কথায়। প্রথম দিন ব্রেকফাস্টে আমাদের লেগেছিল 30 টাকা মাথা পিছু, লাঞ্চ 70 টাকা, সন্ধ্যাবেলা স্ন্যাক্স টোটাল পড়েছিল 500 টাকা 6 জনার, যা প্রত্যেক জনার 83 টাকা করে পড়েছিল, আর রাতের ডিনার 75 টাকা। 150 টাকার বিরিয়ানির প্লেট দুজন একটাই নিয়েছিলাম কারণ কোয়ান্টিটি অনেকটাই ছিল। দ্বিতীয় দিনের ব্রেকফাস্ট 38 টাকা, 4টে ডাব 110 টাকা হয়, যা মাথা পিছু 18 টাকা করে পড়েছিল। দেখলেন তো সংখ্যায় বেশি হওয়ার লাভ কতটা। এই দিনকে দুপুরের লাঞ্চ 70 টাকা। এই দিনকে টোটো ভাড়া লেগেছিল একটু বেশি, 6 জনার 670 টাকা, যার মধ্যে ছিল নিউ দীঘা থেকে উদয়পুর যাওয়া 20 টাকা, উদয়পুর থেকে নিউ দীঘা আসা 20 টাকা, নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়া 20 টাকা, ফেরাও 20 টাকা। তবে এক্ষেত্রে বলে রাখি আমরা একটু বার্গেন করায় 10 টাকা করে কম লেগেছিল। এদিনে সন্ধেবেলা স্ন্যাক্সে 6 জনা লেগেছিল 550 টাকা, যা প্রত্যেক জনার হিসেবে হয় 91 টাকা করে। এদিনের রাতের ডিনার 56 টাকা। এবারে আসি তৃতীয় দিনের সকালবেলা। ব্রেকফাস্টে লেগেছিল আবারও 38 টাকা, টোটো ভাড়া হোটেল থেকে স্টেশন যাওয়ার জন্য 10 টাকা, আর দীঘায় পর্যটকদের ডেভেলপমেন্ট ট্যাক্স 10 টাকা। দুদিনে 1 জনা রুম ভাড়া 400 টাকা, ট্রেন ভাড়া যাওয়ার সময় 90 টাকা এবং ফেরার সময় তৎকাল কাটায় 119 টাকা লেগেছিল, আর 25 টাকা এক্সট্রা ধরেছিলাম জল কেনার জন্য। তাহলে 1 জনার টোটাল দাঁড়াচ্ছে 1338 টাকা, 2 রাত্রি 3 দিনের দীঘার খরচ। এখানে আপনারা কিন্তু অনায়াসে এই 300 টাকা কেটে দিতে পারেন, কারণ আমরা এক্সট্রা খেয়েছিলাম অক্টোপাস, স্কুইড, গোটা চিকেন তন্দুরি, আরও কাঁকড়া, চিংড়ি সব কিছু। এখানে প্রয়োজন মতো আপনাদের টাকা কিন্তু কমবেই। এবারে আমরা উদয়পুর গেছিলাম যেটা আমাদের প্রয়োজন ছিল না, এক্ষেত্রে আপনাদেরও কিন্তু উদয়পুরটা কেটে দিলে দামটা অনেকটাই কম পড়বে। আমরা একদিন খেয়েছিলাম রাতের বেলা চিকেন বিরিয়ানি, আপনারা যদি না খেতে চান সেক্ষেত্রেও কিন্তু দামটা কমবে। তাই এই সব কিছু কমে গেলে, যেটা অনায়াসে কমানো সম্ভব, আপনাদের টোটাল খরচ কিন্তু অনায়াসে 1000 টাকার মধ্যে চলে আসবে। আজকের মতো এইটুকুই, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার।